বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আইসিটি ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা। সাথে আছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিশ্ব ও বাংলাদেশ পরীক্ষিত নিয়ে। তো আলোচনার পূর্বে আমরা কয়েকটি ছবির দিকে লক্ষ্য করব। এখানে কয়েকটি ছবি দেওয়া আছে। একটি ছবিতে একটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং পিছনে পৃথিবীর ছবি দেওয়া আছে। পরবর্তী ছবিতে অনেকগুলো ব্যক্তি একে অপরের সাথে সংযুক্ত বা কানেক্টেড আছে। মাঝখানে পৃথিবীর একটি ছবি দেওয়া আছে। অন্য আরেকটি ছবিতে স্যাটেলাইট, পৃথিবীর উপরে স্যাটেলাইট এর একটা ছবি আছে। নিচে একটি ছবিতে অনেকগুলো কম্পিউটার একটি অপরের সাথে নেটওয়ার্ক করা আছে বা সংযুক্ত করা আছে। তো এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? বিশ্ব আজ হাতের মুঠোয়। আমাদের আজকের পাঠ বিশ্বগ্রাম ও তার উপাদান। আজকের আলোচনা শেষে আমরা যা জানব তা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করব। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তনকারী চিন্তাধারা সম্পর্কে বিশদ আলোচনা করব। বিশ্বগ্রাম ধারণা প্রবর্তনকারীর চিন্তাধারা সম্পর্কে বিশদ জানব। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের সুবিধা, অসুবিধা এবং এর উপাদান সম্পর্কেও আমরা জানতে পারব। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সম্পর্কে বিস্তারিত জানব। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত, ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে। সেটা হতে পারে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। আমরা আরও বিস্তারিতভাবে বলতে গেলে বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বকে একটি গ্রামের মতো বিভিন্ন সমাজ গোষ্ঠীকে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাসের এবং দ্রুত যোগাযোগের সুযোগ করে দিয়েছে। এজন্য বর্তমান তথ্য প্রযুক্তির ভরা এই বিশ্বকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলা হয়। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক। বিশ্বগ্রাম এর ধারণা প্রথম প্রবর্তন করেন, বিশ্বগ্রাম এর ধারণা প্রথম বর্ণনা করেন কানাডীয় দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ম্যাকলুহান 1962 সালে প্রকাশিত বই দি গাটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে বিশ্বগ্রামের ধারণা বর্ণনা করেন। তো এবারে আমরা গ্লোবাল ভিলেজের সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন দেশসমূহ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। ক্লিক করে মুহূর্তে যে কোনো দেশের তথ্য জানা যায়। মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে। সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে। মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে ইমেলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যায়। বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়। অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসে বিশ্বের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নাম করা চিকিৎসকের চিকিৎসা সেবা পাওয়া যায়। ঘরে বসেই কম্পিউটারের বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা পড়া যায়। ঘরে বসেই পণ্য কেনাবেচা করা যায়। ব্যবসার বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ হচ্ছে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। এবারে আমরা জানব গ্লোবাল ভিলেজের অসুবিধা। ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় এবং তথ্যে গোপনীয়তা প্রকাশ পায়। অসত্য তথ্য বা গুজব প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
জনগণ কোনো কিছু পড়ে এবং এর সূত্র যাচাই না করে সত্য বলে গ্রহণ করতে পারে। নেটে বেশি সময় দেওয়ার কারণে সত্যিকারের বন্ধুদের চেয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে পারে, এতে করে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পেতে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি করা, ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতি, পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হওয়া, সাইবার আক্রমণ সংগঠিত হওয়া, প্রযুক্তির বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যা সৃষ্টি হওয়া। এবারে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ সম্পর্কে জানব। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট সংযুক্ততা বা কানেকটিভিটি, ডেটা, মানুষের জ্ঞান বা সক্ষমতা। বিশ্বগ্রামের ক্ষেত্রসমূহ অর্থাৎ বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই থাকবে। আমরা পরবর্তীতে এই আলোচনার বিস্তারিত সম্পর্কে জানব। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।